কাঁচা হয়েছে এখন, কি জ্বালা এইটো। এখন দিদি এখন সব ঘরগুলো সব লেপছে, মানে আমাদের এখানে আবার নিকানো বলে, তো মাটির ঘর তো, তো প্রতিদিন এরকম করে পরিষ্কার করতে হয় এই যে। আর তারপরে রান্না বান্না স্নান পুজো হবে, মানে স্নান পুজো সেরে রান্না হবে। এখন করছি গিয়ে উনানে চিকেন রান্না, দারুণ চলছে কিন্তু উনানটা, অনেকদিন পর রান্না করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ঘোষ। আমি আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে দিদির বাড়ির সেকেন্ড দিন, তো কালকে এসেছি তোমরা জানো বড়দির বাড়ি, তো ঘুম থেকে উঠেছি আজকে 7:30 সময় উঠেছি, তো এখন বাজে গিয়ে 8টা, তারও বেশি হবে, তো ব্রাশ হয়ে গেছে এই যে। আজকে আবার গরম গরম লাগছে, কালকে রাতটা বেশ ভালোই ঠান্ডা ছিল। আর দেখো সকাল সকাল এখন দিয়েছে আমাদেরকে চা, দাঁড়া এক মিনিট দেখাই, পরে দেখাচ্ছি। আর নতুন বন্ধু বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে যেও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকে কী কী করবো সেগুলোই তো বন্ধুর সঙ্গে শেয়ার করবো। তো দিদি ওখানে কাজ করছে, ওই যে তো ফুল তোলা হলো, আর বোন যে দেখো চা খাবে, চা নিয়ে বসে আছে, এই যে ও দেরি করে উঠেছে, ওপর আমার পরে উঠেছে, বলো এখানে আছে দুধ চা, একদম শুধু দুধের চা এই যে কড়া করে, আর ডিম, আর একটা ডিম কই, এটা হচ্ছে গিয়ে কিছু ডিম জানো, এটা হচ্ছে গিয়ে মুরগির ডিম। তো দিদির বাড়িতে মুরগি আছে, তো মুরগির সেদ্ধ ডিম, তো আমি ভাবছি ডিমটা একদম খালি পেটে খাবো না, মুড়িটা খাবো, তারপর ডিম সেদ্ধ, তারপর চা। তো ওই যে এই আরম্ভ করে দিয়েছি ডিম খেতে, কুসুমটা দেখি লাল লাল কুসুম একদম, আর মুরগির ডিম না খেতে খুব ভালো লাগে সেদ্ধ। তো চলো আজকে সকালবেলা এখন এটা খাবো, তারপরে আবার মুড়ি আছে ব্রেকফাস্ট। আর এই দেখো আমাদের টেকুবড়ি, তো চলো এখন দিদি এখন সব ঘরগুলো সব লেপছে, মানে আমাদের এখানে আবার নিকানো বলে, তো মাটির ঘর তো, তো প্রতিদিনই এরকম করে পরিষ্কার করতে হয় এই যে। আর তারপরে রান্না বান্না স্নান পুজো হবে, মানে স্নান পুজো সেরে রান্না হবে। তো চলো কত সুন্দর লাগছে, প্রতিদিন এরকম করে নিকাতে হয় বলো, রান্না হলে ধুলো হয়, প্রতিদিন এরকম করে নিকাতে হয়, পুরোটা নেকানো হয়ে গেছে। ওই দেখো মাটির বাড়িতে কিন্তু ঠান্ডা, তো চলো এখনো পর্যন্ত আমার এডিট করা হয়নি। আর এখানে কাঠ দেখতে পাচ্ছ, তো জিজু যেহেতু কাঠের কাজ করে, তো এখানে কাজ করে, এই যে এখানে বসে বসে রাতে কাজ করে, রাতে সকালে দুপুরে যখন পাই তখন কাজ করে ফ্রি থাকলে। তো চলো প্রায় কাজ হয়ে গেছে, এটাই শেষ কাজটা, আর কাজ আছে নাকি? আর কাজ নাই, আর কিচ্ছু কাজ নাই, আর ফুল তো তুলতে হবে না, মানে পুরো বাড়ির সামনেটা পুরো বাগান করে দিয়েছে, কিচ্ছু দেখা যায় না, এই যে দেখতেই পাচ্ছ, এই যে আম দেখছো কত কাছে, ফোনে ঠেকে যাবে আম, এই যে হ্যাঁ এত কাছে আম, এগুলো সব আম্রপল্লি আম, ওইটা হচ্ছে গিয়ে হিমসাগর, হিমসাগর সব খাওয়া হয়ে গেছে বলছে, আম্রপল্লিটাও মানে অর্ধেক খাওয়া হয়ে গেছে। এই যে ফুল গাছ, ফল গাছ, মানে ফুল আর ফল কিনে খেতে হয় না, মানে ফল মানে কাঁঠাল পর্যন্ত আছে, সব আছে, ভেতরে ভেতরে আছে, আমি দেখাতে পাচ্ছি না। আ বাবু কি করছো, আর বিড়ালটা একবারে পুরো কালো, এটা হচ্ছে গিয়ে চায়না টগর জানো তো, আমারও আছে, প্রচুর ফুল হয় ছোট ছোট, খাবো কোনটা ছেড়ে কোনটা খাবো। তো চলো এই যে জাম দিয়ে গেল মায়ের, মা জাম দিয়ে গেল, এখন বসে বসে জাম খাচ্ছি, আর দারুণ মিষ্টি জাম, দারুণ খুবই মিষ্টি জামগুলো, খুব ভালো, যাবো খুবই মিষ্টি, হ্যাঁ তাকে দেখে দেখছি খাচ্ছে না, আম দিয়ে মুড়ি খাওয়া হবে, আর এটা হচ্ছে এক থালা আম, আম্রপল্লি আছে, আর হিমসাগর আছে, আর একটা কি আছে মল্লিকা, তিন রকম আম আছে এখানে, এক থালা আছে, এটা হচ্ছে গিয়ে আম্রপল্লি, লাল মানে আম্রপল্লি, এই যে এটা ছোট, রান্না করছে। তো ওটা কি হলো, ঝিঙে পোস্ত, হ্যাঁ এটা ঝিঙে পোস্ত, ঝিঙে আলু পোস্ত, আর ভাত হয়ে গেছে, চিকেনটা আমি করব, এই যে এই যে উনানে রান্না করবো আজকে। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে নিয়েছি, জাস্ট 15 মিনিট হবে, আর এই যে নতুন নাইটিটা আজকে উদ্বোধন করলাম, আজকে তো নিয়ে এসেছিলাম, নতুন নাইটিটা সেলাই করতে দিয়েছিলাম বলে পড়া হয়নি অনেকদিন, তো এই যে
কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। মানে নাইটির কালারই পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে না, শেষমেশ এইটা পছন্দ হয়ে গেল। তো চলো আমি এখন চিকেন রান্না করবো উনানে বসে, অনেকদিন পর উনানে রান্না করবো আর এই গরমে। এই যে দিদি রান্না হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে, এখন করছি গিয়ে উনানে চিকেন রান্না। দারুণ জ্বলছে কিন্তু উনানটা, অনেকদিন পর রান্না করছি উনানে। সেই তোমাদের বাড়ি এসেছিলাম তখন উনানে রান্না করেছি, আর উনানে রান্না করেছি কয়েকটা দেখিয়ে দিস থাকিস না রাত্রে দেখ। এখন হচ্ছে গিয়ে পেঁয়াজ ভাজা। তো এই যে চিকেন, এই দেখো 2 কিলো আছে নাকি চিকেন? 2 কিলোর কাছাকাছি, 1 কেজি 700। ও 1 কিলো 700। তো চলো চিকেন রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো কীভাবে চিকেন রান্না করি। আজকে চিকেনে মশলা মাখানো হয়নি, তো চিকেনটা আজকে আমি ই করবো, আগে মশলাটা কষিয়ে নেবো একটু, তারপর চিকেনটা দিয়ে আবার কষিয়ে নেবো। তো চলো একটু দিয়ে দিই জলান, এটা দিও। এবার দিয়ে দিলাম চিকেনটা, এই গামলাটা মানে ফোটোর গামলা দিয়ে মনে হয় কম আছে তাই মনে হচ্ছে। হ্যাঁ আস্তে আস্তে লাল লাগে তো। রান্না হয়ে গেছে, দেখো চিকেনের লাল ঝোল পাতলা আলু দিয়ে উনানে করলাম রান্না। তো চলো রান্না বান্না রেডি, এবার লাঞ্চ করতে হবে। হাই টিকোবড়ি কি খাচ্ছিস? হ্যাঁ কিসমিস, মানে এখানে এসে ও মানে খেলে বাঁচলো, খেলা করে। হ্যাঁ এখানে এসে খেলা করে বাঁচলো। আর ওই যে আমার জামাই বাবু জিজু, একবার এইদিকে হাই করে দেন, একবার এইদিকে হাই করে দেন। কলা গাছ পড়ে গেছে ঝড়ে, তাই কলা গাছ কাটছে। অন্ধকার ঘরের মধ্যে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে গিয়ে 5টা, তো ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু কারেন্ট চলে গেছে। আর এ দেখো দিদি এখন আলতা পড়তে লেগেছে। আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ভীষণ পরিমানে গরম, কারেন্ট চলে গেছে। এই যে তো দিদি এখন আলতা পড়ছে, বেশি বাজেনি, 5টাই বাজে কিন্তু দেখে মনে জন্য অনেক বেজে গেছে। আর হাওয়া দিচ্ছে কিন্তু গাছপালা আছে, হাওয়া ঢুকছে না গাছপালার জন্য, মানে আজকে গরম লাগছে। মানে কারেন্ট চলে গেছে তো ঘুমিয়েছিলাম, একটু শুয়েছিলাম, তো কারেন্ট চলে গেছে, তো গরম লাগছে। কি করে দিলে তুমি? আলতা পরা হয়ে গেছে, এই যে দিদি পরিয়ে দিল আলতা, অনেক দিন পর আলতা পরলাম আমি। এই যে আলতার কালারটা খুব সুন্দর, একদম টকটক করছে। আজকে আর কোনো শর্টস ভিডিও করা হয়নি, আর এত মানে দুপুরবেলায় গরম লাগছিল খাওয়া দাওয়ার পর, আর কোনো ভিডিও যদি করা হয়নি, সব ব্লগিং হয়েছে। আর এ দেখো কত কাছে আম ধরেছে, এ ওকে আম পাড়া করাচ্ছিস, পারছে ও? বিড়ালটাকে দিয়ে আম পাড়া করাচ্ছে ওকে, আম পাড়া, তুমি আমটা ধরো একবার, শুতে পারছো নাকি দেখো, দেখি ওই যে এত কাছে কাছে আম ধরেছে, ওই দেখো। তো চলো, আর বুঞ্জি গেছে পড়তে, গেছে ও ক্লাসে গেছে পড়তে, এখন আসেনি, আসবে। আর আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, আর দিদি তো কাজ করে আছে, তো কালকে আমরা রওনা দিচ্ছি বাপের বাড়ি, মানে কি বলবো, মায়ের বাড়ি, বাপের বাড়ি, বাবার বাড়ি। তো কালকে যাবো খিদিরপুর, মুর্শিদাবাদ। তো কালকে ফার্স্ট মর্নিংয়ে বেরোবো, তাই আজকে আবার প্যাকিং করতে হবে। তো দিদি যাবে, বুঞ্জি যাবে, আমরা যাবো, মানে এখন আজকে এখন শুধু ঘোরাঘুরি চলবে। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি, আর বাড়াবো না। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আচ্ছা।